রমজান আসতেছে রহমত নিয়ে, রমজান আসতেছে নাজাত নিয়ে, রমজান আসতেছে মাগফিরাত নিয়ে। মুসলমান সেই রহমত, সেই বরকত, সেই নাজাত, সেই মাগফিরাত আপনারা আমরা নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কেন আমাদের উপর সিয়াম ফরজ করেছেন? কারণ হচ্ছে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি। তাকওয়া অর্থ হচ্ছে বিরত থাকা, তাকওয়া অর্থ হচ্ছে ভয় করা, তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে মান্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে তিনি খুতবা দেওয়ার জন্য তিনি মসজিদের মিম্বারে উঠছিলেন। তিনি যখন প্রথম সিঁড়িতে পা ফেললেন তিনি বললেন আমিন। তিনি আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা ফেললেন তখনও বললেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, সুবহানাল্লাহ, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন আমাদের উপর সিয়াম ফরজ করেছেন? কারণ হচ্ছে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি। তাকওয়া অর্থ হচ্ছে বিরত থাকা, তাকওয়া অর্থ হচ্ছে ভয় করা, তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে মান্য করা, তাকওয়া অর্থ হচ্ছে আত্মশুদ্ধি করা। আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছেন। সামনে রমজানের মাস আসতেছে, ঠিক না? ঠিক, রমজান আসতেছে রহমত নিয়ে, রমজান আসতেছে নাজাত নিয়ে, রমজান আসতেছে মাগফিরাত নিয়ে। মুসলমান সেই রহমত, সেই বরকত, সেই নাজাত, সেই মাগফিরাত আপনারা আমরা নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই রমজানের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস আমি সংক্ষেপে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে তিনি খুতবা দেওয়ার জন্য তিনি মসজিদের মিম্বারে উঠছিলেন। তিনি যখন প্রথম সিঁড়িতে পা ফেললেন তিনি বললেন আমিন। তিনি আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা ফেললেন তখনও বললেন আমিন, এবং তিনি যখন তৃতীয় সিঁড়িতে পা ফেললেন তখনও বললেন আমিন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন পরপর তিনবার আমিন বললেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাত্র জিব্রাইল আমিন আমার কাছে এসেছে, এবং আমি যখন প্রথম সিঁড়িতে পা ফেলেছি তিনি একটা দোয়া করেছেন। দোয়াটা হচ্ছে ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না। নাউজুবিল্লাহ বলবেন না, দোয়াটা করছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি পবিত্র কোরআন নিয়ে এসেছেন, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ নিয়ে এসেছেন, এবং যে ফেরেশতা হচ্ছে সমস্ত ফেরেশতাদের মধ্যে লিডার, তিনি হচ্ছেন হযরতে জিব্রিল আমিন, তিনি দোয়াটি করেছেন। এই পৃথিবীর মধ্যে যত নবী, যত আল্লাহ তাআলার পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন, সমস্ত পয়গম্বরের কাছে জিব্রিল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ নিয়ে এসেছেন। তো তিনি এই দোয়াটি করছেন, তার দোয়া কি কবুল নাকি বিফল? কথা বলেন, কথা বলেন, তার দোয়া কি কবুল না বিফল? কবুল। কি বলছেন, কি দোয়া করছেন? যে ধ্বংস হোক সেই সমস্ত মানুষ যারা রমজান পেল কিন্তু তাদের গুনাহ মাফ করাইতে পারলো না, রমজানের রোজা থাকার সুযোগ পেল তারপরেও কি করলো না, রমজানে তার গুনাহগুলো ক্ষমা করতে পারলো না। তো এবার আসি, আমরা কি রমজানে আমাদের গুনাহগুলো ক্ষমা পেতে চাই কি চাই না? তো যেহেতু এই মাসটা হচ্ছে গুনাহ মাফের মাস, সেহেতু আমরা অবশ্যই আমাদের কি এমন কিছু আমল করা দরকার, এমন কিছু কাজ করা দরকার, এবং এমনভাবে আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার যেন এই রমজানে আমাদের গুনাহগুলো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নিতে পারি, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে যদি আমরা আমাদের গুনাহ মাফ করতে চাই সবচেয়ে যে জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে পবিত্র আল কোরআনের আমল। কিসের আমল? পবিত্র আল কোরআনের আমল। কিভাবে সেটা করব? প্রথমত আমরা খতমে তারাবিতে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ।
এতে করে আমরা 30 দিনে 30 পারা অর্থাৎ পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নামাজে শেষ করতে পারবো ইনশাআল্লাহ এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোটি কোটি লিখে দিবেন বলেন সুবহানাল্লাহ